সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। হুগলির আরামবাগ মহকুমায় 2021 সালের ভয়াবহ বন্যায় বাড়িঘর থেকে শুরু করে কয়েক হাজার বিঘা জমির ফসল সহ সর্বস্ব হারিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। জল কমতেই দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, দামোদর নদের যেসব জায়গা ভেঙে পড়েছে সেই সব জায়গাগুলো দ্রুত মেরামতের কাজ শুরু করল সেচ দপ্তর। ভেঙে যাওয়া বাঁধ তৈরি ও বাঁধের গর্ত মেরামত করে এছাড়াও যে সমস্ত জায়গায় ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেগুলিও মেরামত করা হচ্ছে। চাপাডাঙ্গা ও আরামবাগ মিলিয়ে প্রায় 77 কোটি টাকার বাজেট ধরা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আরামবাগ মহকুমার প্লাবিত এলাকার মানুষের স্বার্থে মজবুত করে বাঁধ নির্মাণের কাজ শুরু করল প্রশাসন। নমস্কার, আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার নাম গুণধর খাড়া। আমরা বিভিন্ন পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা জেলা এবং রাজ্য স্তরে আবেদন করেছিলাম যে দ্বারকেশ্বর নদীর ধারে যেসব পঞ্চায়েতগুলি পড়ছে বা পৌরসভা পড়ছে, পৌরসভা থেকেও আবেদন করেছিল এবং সেখান থেকে অর্থ অনুমোদন করে টেন্ডার ডেকে, রাজ্য থেকে টেন্ডার ডেকে মাটির কাজ করছে, যাতে আগামী দিনে সমস্ত কৃষকের ফসলগুলো বাঁচে এবং কারো বাড়ি ভদ্র না পড়ে, ভেঙে না যায় বন্যাতে। 2021 সালের বন্যাতে ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, কিছু কেমন ক্ষয়ক্ষতি হয়েছিল, যেখানে হানা পড়বে সেখানে তো ক্ষয়ক্ষতি হবেই। সেইটাকে রোধ করার জন্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজগুলি সংস্কার করা হচ্ছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।